আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? ভালো আছো? তো আজকে আমরা রেডি হয়ে গেছি। আজকে আমরা যাব ঢাকা থেকে, প্রথম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বাস মে বরিশাল না কক্স বাজার চিটাগং যাব বরিশাল না। তো আজকে আমরা গ্রিন লাইন বাসে যাব, আর ডাবল বাস আছে না, ওইটাই যাব। তো আই এম সুপার এক্সাইটেড। আমরা উপরে সিট নিয়ে নিচ্ছি আর আমি কমফোর্টেবল রেডি হয়ে গেছি। আমার সাথে আমার হাজব্যান্ড আর বেবি যাবে। তো চলো লেটস গো, দেখবো কেমন কেমন এক্সপিরিয়েন্স হবে। সুপার এক্সাইটেড। আর আবি তো চ্যানেল কো সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে ফেলাই, লেটস গো। তো গাইজ, এইটা পার্পল কালারের আমার বেবির ব্যাগ, ওইটা আমার কাঁথা লাঞ্চ বক্স এরকম জিনিস, আর এইটা আমার সবাই ব্যাগ লাগেজ। তো এই তিনটাই নিয়ে যাব, দেখি কেমন হয়, জিনিস কম কমই ভালো। সাদিয়া ফার্স্ট টাইম ডাবল ডেকার বাসে ট্রাভেল করবে, তাই না? তো ফ্রেন্ডস, এখানে একটা সমস্যা হয়ে গেছিল। আমার বাস ছিল 9:45 আর এখন 10:30 হয়ে গেছে, আর বাসও আসে নাই। এত এত ডিফিকাল্ট হয়ে যায় একটা বেবির সাথে এতক্ষণ এক জায়গাতে ওয়েট করতে হয়। আমি তো ভাবছিলাম কে একটু টাইমলি আসবে, কিন্তু একটা এই জিনিস মাইনাস পয়েন্ট হয়ে গেছিল। তো গাইজ, এখন আমরা ডাবল ডেকার বাস ভিতরে যাই, আর এত আমি এক্সাইটেড ছিলাম, আমরাই প্রথম ছিলাম ভিতরে যাই, কিন্তু আস্তে আস্তে যাই, বেবি ছিল না তো একটু সিঁড়ি উঁচা উঁচা ছিল। উত্তরা থেকে এইখানে একটা বাস না থামছে, আবার নতুন নতুন প্যাসেঞ্জার। আর এই বেবি অনেক ডিস্টার্ব করে, এর প্রথম বাস ট্রাভেল, বুঝে না কেমনে ট্রাভেল করতে হবে। আমরা তোমাকে এখানে নামাই, চলে যাব, চলে যাই। তো গাইস, এখন হচ্ছে রাউন্ড 2 দুইটা, আর আমরা গ্রিন ভিউ হোটেল, এটা আমার বাস, আমরা এখন গ্রিন ভিউ হোটেলের কাছে থামছি ব্রেকের জন্য, আর এখন আবার যাব। আর কত ঘন্টা লাগবে? 10 আরো দেরি আছে, আরো 4 ঘন্টা পর থামবে, তারপর আর থামবে না। 4 ঘন্টা পর থামবে, 6টা বাজে, বিশেষ সময়, ফজরের নামাজের গ্যাপ, 5টা বাজে মানে না ওই সময়, এরকম এরকম হয়। আর ট্রাভেল ভালোই ছিল, কক্সবাজারের রাস্তা এত ভাঙা না। আমরা সিলেটে যে সময় যাচ্ছি গিয়েছিলাম না, ওই সময় ওই ছিল বাইরে। কি বলো, কুয়াশা? এখন আমরা এসে গেছি আমার সেকেন্ড স্টপতে, আর আপনি ফগ দেখতে পারেন, অনেক সুন্দর ফগ। এখন আমরা এসেছি এই জায়গার নাম কি জানি না, 4 সিজন কিছু নাম লেখা নেই। তো এইখানে আমরা থামছিলাম ফর 10 মিনিটস, আর এখন এইটা আমার বাস, আমরা যাবো, লেটস গো। তো গাইজ, এখন এত সুন্দর আলো আসে, এত সুন্দর ভিউ আসে, এত মজা মজা লাগে। আমরা ফাইনালি চিটাগং কক্সবাজারে বাস কিছু সময়ের পর পৌঁছে যাব, আর সূরজ ক্যাপচার করতে চাচ্ছিলাম কিন্তু ক্যাপচার করতে পারি নাই, রিয়েল চোখ দিয়ে না অনেক ভালো ভালো সূরজের ভিউ আসছিল, কিন্তু এখন অনেক মানুষ ঘুমাইতে থাকে তো অনেক মানুষ এই ভিউ পায় না। তো চলো, আমি ক্যাপচার করে ফেলেছি, আর এখন আমার বেবি সকাল সকালে উঠে কি খায়। সত্যি কথা বলি, এখন অনেক ক্ষুধা লাগে, অনেক অনেক ক্ষুধা। এক মানুষ এত টাইম খাবার খায় না, কেমন হয়ে ট্রাভেলে অনেক ইচ্ছা করে কি আমি ভালো ভালো খাই, চিপস খাই, ড্রিঙ্ক খাই, কিন্তু এখন আমরা একটু কন্ট্রোল করতে হবে, আমি হোটেলে যাই প্রপার খাবার খাবো। ফাইনালি আমরা ঢাকা থেকে এসে গেছি আমার হোটেলে, ওশিয়ান প্যারাডাইস। আমার তো ফিল হয় না, রাতের বেলা দুইবার তো তারা ব্রেক দিছে বাথরুমের জন্য, দুইবার ব্রেক কিন্তু 3 ঘন্টা পর পর, আমার ওটা ফিল হয় না। সাদিয়ার শুধু খাওয়া লাগে, কিন্তু আমরা ট্রাভেলে একটু
কন্ট্রোল এ যাই পানি খাই না খানা খাই না তো মনে করে খাওয়া খুদা খুদা লাগে তো গাইজ এখন আমরা ওশিন প্যারাডাইজের কফি শপে আছি আর এখানে আমরা একটু ওয়েট করব আর কিছু অর্ডার করব কারণ কি আমার যে রুম আছে না ওইটা 2টা বাজে আমরা পাবো তো ওই পর্যন্ত আমরা কি করতে পারি অবস্থা তো অনেক অনেক খারাপ তো আমার যে না আমি কিছু খাই এই যে আমার মুখে ভিতরে এইটা বলার কথা না মন গাইজ আমরা না চা অর্ডার দিয়ে দিচ্ছি অ্যান্ড আমরা পেটিস অর্ডার দিয়ে দিচ্ছি তো এইটাই এনজয় করব এই পর্যন্ত আর কোনো মিষ্টি অর্ডার দেই নাই এখানে কেক আর ডোনাটস অনেক কিছু আছে কি যে অর্ডার দেয়নি আর সবই মানুষ আসতে থাকে কারণ কি সবাই তো 2টা বাজে রুমে যাবে তো আমরা এখন অনেক টায়ার্ড একটা মজেদার চা খাইতে চাই ট্রাভেলে কখনই কোথায় কিছু খাই না তো মজেদার কিছু খাবো আর এইটা পাপা অ্যান্ড বেবি চা নিয়ে আসবো আর আমি খাবো এই 2টা আমাকে দেখবে আর আমি খাবো আরিয়ান কোথায় আরিয়ান কোথায় আরিয়ান দে আরিয়ান দিখ নেই রাহা আরিয়ান কিথে যাও যাও ছুপ যাও ছুপ যাও আবার আবার ছুপ যাও আরিয়ান কোথায় গাইস পেটিস এসে গেছে আরিয়ান কি খাবা আরিয়ান কি খাবে জানো খাবা খাবা ঝাল তো না ইমন একটু চেক করতে হবে না আরিয়ান তুমি পেটিসের ভিতরে গাজর খাবা ইউ ওয়ান্ট টু ইট গাজর কত মানুষ আসতে থাকে আসতে ইমন এই আমাকে দেয় নেই রিফ্রেশ রিফ্রেশিং ড্রিঙ্ক তো দেয় নেই Where is our welcome drink, huh? এখন আমরা তো চা অর্ডার দিয়ে দিচ্ছি ওয়েলকাম ড্রিঙ্ক কি করব হ্যাঁ বলেন আপনি বলেন আরিয়ান আরিয়ান হ্যালো বলে এসে হ্যালো তো গাইজ বাসে আসার একটা মাইনাস পয়েন্ট আর আছে কি আপনি না অনেক সকালে পৌঁছাই যাবেন কিন্তু আপনার রুম 2 থেকে আগে আপনি পাবেন না তো এটা অনেক অনেক মতলব ডিফিকাল্ট টাইম হয়ে গেছিলো একটু বেবি ছিল না তো আমরা তো বসতেই পারি কিন্তু বেবি তো এত টাইম বসতে পারে না ওর ঘুম আসবে ওর খাবার খাবে খাবার তো খেয়ে ফেলেছে কিন্তু মতলব কমফোর্টেবল জোন হয় না ওইটা নাই তো আমার মনে হয় কি বাসতে এইটা একটু মাইনাস পয়েন্ট কিন্তু আপনি সকালে এসে কোথায় যাই ঘুরে আসতে পারেন এইটা করতে পারেন কিন্তু বেবি এর সাথে তো আমরা একটু রেস্ট করতেই ভালোই তো গাইজ এখন ফাইনালি আমরা পেয়ে গেছি এখন টাইম হচ্ছে কত টাইম হচ্ছে 1টা হচ্ছে না ইমন 1:30 তো আমার রুম হচ্ছে কোনটা 20213 ওকে তো এখন যাবো আর দেখবো রুম কেমন দেখা যায় তো গাইজ এই ভিডিওটা এখানেই আমি শেষ করব আর নেক্সট ভিডিওতে আপনাকে দেখাবো এইখানে রুম কেমন ওশন প্যারাডাইসে আর আমার কক্স বাজারের এক্সপিরিয়েন্স কেমন হবে আমার আমার বেবি আর আমার হাজব্যান্ড আমরা সবাই ফ্যামিলির সাথে কেমন করে ঘুরবো কোথায় কোথায় যাব তো সাথেই থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলাবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগতে খুদা হাফেজ বাবাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং